রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যের জেরে পাল্টা সরব বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শোভনদেব চট্টোপাধ্যায় যখন বলেছেন যদি একটা রাজনৈতিক দল বলে তার দলে খারাপ লোক নেই, চোর জচ্চোর নেই, তাহলে যে দল বলবে সেই দলে চাকরবৃত্তি করতে তিনি তৈরি। শুধু চোরদের নিয়ে দল তৃণমূলে স্টেপ আউট দিলীপ ঘোষের। যদি একটা রাজনৈতিক দল মঞ্চে দাঁড়িয়ে বলে দিতে পারে আমার দলে খারাপ লোক নেই, আমার দলে চোর জচ্চোর নেই, তাহলে যে দল বলবে সেই দলের আমি চাকরবৃত্তি করবার জন্য তৈরি। সমাজে যদি খারাপ লোক থাকে, সমাজে যদি দুর্নীতিগ্রস্ত মানুষ থাকে, তার প্রতিফলন প্রত্যেক রাজনৈতিক দলে থাকবে। নিশ্চয়ই সব জায়গায় ভালো লোক খারাপ লোক থাকে, সব সমাজে সব দেশে সব পার্টিতে, কিন্তু খালি চোরেদের নিয়ে দল এটা প্রথমবার দেখলাম। সেটা হচ্ছে টিএমসি, পুরো চোরেদের দল উপর থেকে নিচে। শোভনদেব বাবুরা কেন ওখানে টিকে আছেন কষ্টের মধ্যে আমি জানি না, হয় রাজনীতি ছেড়ে দিন। এই ধরনের অবাস্তব কথাবার্তা কেন বলছেন? আপনার এমপি এমএলএ মন্ত্রী কে চোর নয়? হ্যাঁ আপনি হয়তো বলতে পারেন আপনি চোর নয়, বলতে পারেন আপনি, কিন্তু বাকি চোরদের মধ্যে থেকে এরকম কার কী ভালো হবে?